আজ তোমাদেরকে দেখাবো এই ধুপুরি টু ফুলবাড়ি ব্রিজ যে জায়গা থেকে স্টার্ট হয়েছে ধুপুরি চাইডে থেকে সেই জায়গা থেকে আজকে তোমাদেরকে দেখাবো সে কত পর্যন্ত হয়েছে উপরকার সেকেন্ড সেগমেন্টের কাজ তোমরা ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকো এখন যে দৃশ্যটা দেখতে পাচ্ছ এটা কিন্তু যে জায়গা থেকে স্টার্ট হয়েছে আদাবাড়ি সেই জায়গা থেকে কিন্তু তোমাদেরকে দৃশ্যটা দেখানো হতেছে কিন্তু ভিডিওটা কিন্তু ধৈর্য সহকারে দেখতে থাকো তোমরা কতটুক হয়েছে সেই দৃশ্যটা তোমরা দেখতে পারবে আর আমার ভিডিওটা যারা নতুন দেখে আছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা আর আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে নিবা আর পেজটা সবাই ফলো করে নিবা তোমরা আরো নতুন নতুন ভিডিও তোমরা পাই থাকো দু ব্রিডিও ফুলবাড়ি ব্রিজের আর দেখো একটা পোস্টের উপর দিয়ে কিন্তু কাজ চলে আসে আর পোস্ট কিন্তু এই জায়গাতে কিন্তু দুইটা লাইন আছে একটা লাইনের উপর দিয়ে কিন্তু এই ব্রিজের কাজগুলো করে আছে সেকেন্ড সেগমেন্টের কাজ কিছুদিন পরে কিন্তু ওই যে যেটা আরেকটা পাখি আছে সেটার উপরে কিন্তু কাজ স্টার্ট করে দিবে দেখো ওই যে ফার্মাগুলো লোয়ার ফার্মাগুলা কিন্তু এই জায়গায় ফিডিং করে আছে সেগুলা দিয়ে কিন্তু এটাও কিন্তু স্টার্ট করে দিবে কাজটা আর দেখো এই যে ব্রিজের যেটা সেকেন্ড সেগমেন্টের পার্টসগুলো যে লাগাইছে যেটা পোস্টের ওই জায়গায় যেটা ফাঁকা আছে সেই ফাঁকাগুলো কিন্তু ওই গ্যাপগুলা কিন্তু পুরা করে আছে দেখো মনে হয় সেটা পুরা কমপ্লিট করে নিবে তারপরে কিন্তু এই যে আরেকটা যে পোস্টের কাজ বাকি আছে সেটার উপরে কাজ স্টার্ট করে দিবে দেখা যাতে বা চার কিলোমিটার পরে কিন্তু একটা পোস্টের উপরে কিন্তু একবারে কাজগুলা সেকেন্ড সেকেন্ডার পাচগুলা একটা পোস্টের উপরে কিন্তু কমপ্লিট করে দিতেছে তারা দেখো আমি এখন আছি যেটা ধুপড়ি থেকে যেটা ফার্স্ট টেম্পোরারি ব্রিজটা আছে সেই ব্রিজের উপরে দেখো যে ব্রিজের কাজগুলো তারা কত সুন্দরভাবে কাজগুলো করছে এই ধুপড়ি ফুলবাড়ি ব্রিজের এই সাইডে ধুপুরির সাইডে কিন্তু অনেক দূর দূর থেকে কিন্তু মানুষ আসে এই ব্রিজ দেখতে আসে আর এই জায়গায় কিন্তু একটা রেস্টুরেন্টও আছে মজার ফ্যামিলি রেস্টুরেন্ট কিন্তু তারা এই জায়গায় ঘুরতে আসে কিন্তু এই জায়গাতে তারা কিছু খাওয়া দাওয়া করে দেখো এই জায়গায় কিন্তু একটা মেলা হয়েছিল এই জায়গায় যেটা ঈদ গেল কুরমানি ঈদ সেই কুরমনি ঈদের মধ্যে কিন্তু একটা এই জায়গায় মিনি মেলা স্টার্ট হয়েছিল এই জায়গায় কিন্তু অনেক মানুষ সহায় যায় আর সন্ধ্যা হলে কিন্তু এই জায়গায় প্রচুর মানুষ আসে আর এটা হলো আমার আসাম রাজ্যের ধুপুরি জেলাতে নিয়ারেস্ট বাংলাদেশ বর্ডারের সাথে जगह क्यों প্রায় বাংলাদেশে দিয়ে কিন্তু মানুষ আসলে এই জায়গায় ঘুরতে আসছিল তারা কিন্তু এই ব্রিজ দেখতে আর যারা এখন পর্যন্ত আসো না এই জায়গাতে এসে দেখে যাও যে কিরকম ভাবে জয়েন্ট জয়েন্ট দেখা যাতেছে সেগুলা কিন্তু অনেক মজবুত ভাবে কিন্তু করছে সেগুলা কিন্তু অ্যাকচুয়ালি এটা কিন্তু একটা পাট পাট ছিল এটা কিন্তু অন্য জায়গায় কিন্তু বানানো হয়েছিল সে বানানোর পর কিন্তু এই জায়গায় তারা ফিডিং করে এইগুলা দেখো অনেক সুন্দরভাবে কিন্তু তারা ফিডিং করছে এইগুলা কিন্তু কোনো ধরনের খৈসা পড়ে নাই এখন পর্যন্ত যে ব্রিজের যে কাজ করতেছে এই অ্যাল এন্ডিয়া কোম্পানি যেটা কাজ করে আছে দেখো এই যে আর ব্রিজের সেকেন্ড সেগমেন্টের কাজ কয় নম্বর পোস্ট অব দি কমপ্লিট হলো যেটা একটা পোস্টের উপরে যেটা কাজ হয়ে আছে সে দৃশ্যটা তোমরা দেখতে থাকো আমি বলে দিব কয় নম্বর পোস্ট দি কাজ কমপ্লিট হয়ে গেল দেখো আমার এটা হলো আসাম রাজ্যের ধুবী জেলাতে কিন্তু নির্মাণ করা হয়েছে সেটা হলো উনিশ কিলোমিটার দৈর্ঘ্যটা হলো আসাম মেঘালয় কিন্তু এটা বেশিরভাগ কিন্তু আস মেঘালয়ের মানুষের কিন্তু এই ব্রিজটা কমপ্লিট হলে সুবিধা হবে তোমাদেরকে আমি একটা মেসেজ দিতে যাচ্ছি এই ধুপড়ি টু ফুলবাড়ি ব্রিজের যারা ধুপুরি থেকে যারা ফুলবাড়ি বা মেঘালয় যারা যাতায়াত করতো এই ব্রিজ দিয়ে সেটা তোমাদেরকে কিছু কথা বলবো সেটা নিয়ে তোমরা ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকো কারণ যারা বাইক নিয়ে যাতায়াত করতো এই ব্রিজ স্টার্ট হওয়ার পরে থেকে কিছুমান কিন্তু মাস্টাররাও কিন্তু আপ ডাউন করতো যারা ধুপড়ি থেকে যারা ফুলবাড়ি বা শালমারা যারা টিচার আছে তারা কিন্তু বাইক দিয়ে কিন্তু আপ ডাউন করতো সেটা কিন্তু কিছু দিন থেকে পানি হওয়ার পর থেকে কিন্তু সেটা কিন্তু বন্ধ আসছিলো এখন কিন্তু এই যে কিছুদিন পরে কিন্তু যারা যাতায়াত করতে পারতো তারা কিন্তু যাতায়াত করতে পারবে কারণ এই ব্রিজের যেটা টেম্পোরারি যেটা রাস্তা বানাইছিল সেটা রাস্তা কিন্তু বানায় আছে নদীর সাইডের যেগুলো রাস্তা ছিল সেইগুলো রাস্তা কিন্তু কমপ্লিট করে আসে তারপরে কিন্তু যেগুলো নদী বাজার সেগুলোতে কিন্তু খাওয়া স্টার্ট হয়ে যাবে আর দেখো এই যে পোস্টের কাজ দেখো যে সেকেন্ড সেমিনের যে স্টার্ট হয়ে কমপ্লিট হয়েছে সেটা কিন্তু উনত্রিশ নম্বর পোস্ট অব্দি কিন্তু কাজ কমপ্লিট হয়ে গেছে আর যারা যারা আমার ভিডিওটা নতুন দেখেছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা